দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। সদ্য শেষ হয়েছে কোটা আন্দোলন, যে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বলতে গেলে সরকার পতন হয়ে গেছে, শুরু হয়েছে নতুন বাংলাদেশের পথ চলা। রাজপথে যেমন ছিলেন শিক্ষার্থী থেকে সর্বস্তরের মানুষ, ঠিক তেমনি অনলাইন এবং অফলাইনেও এমন অনেক ঘটনা ঘটেছে যা আপনারা জানেন না, ধীরে ধীরে ফাঁস হচ্ছে। বিশেষ করে তাশরিফ, আর এস ফাহিম থেকে শুরু করে অনেকের গল্পই আমরা এখন শুনতে পাচ্ছি যে কীভাবে তাদেরকে জিম্মি করে সরকারের পক্ষে কথা বলানোর চেষ্টা করা হয়েছিল। এবং এইসবে একজন সাক্ষীও ছিলেন বলতে গেলে সোশ্যাল অ্যাক্টিভিটিস ইমরান আবদুল্লাহ। তার সঙ্গে আজকে কথা বলবো, আড্ডা দেবো, অনেক গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আমিও ভালো আছি। কোটা আন্দোলন শেষ হয়েছে, আমরা তো রাজপথে অনেক কিছুই দেখেছি, আবার অনেক কিছু দেখিনি যেগুলো দর্শকরা দেখেনি। এই আন্দোলনে কিন্তু আপনারও একটা অংশ ছিল, হয়তো বা অনলাইনে কিন্তু সক্রিয়। কিভাবে প্রথমে যুক্ত হয়েছিলেন এই আন্দোলনে? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথমেই দ্বিতীয়বার স্বাধীন একটা দেশে আপনাকে স্বাগতম। আসলে এই জায়গাটাতে হচ্ছে অনুভূতি অন্যরকমই মনে হচ্ছে, যেহেতু আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই বা ওই টাইমে আমাদের জন্ম হয় নাই। সো আমরা যেহেতু একদম চাক্ষুষ একটা প্রমাণ এত বড় একটা আন্দোলনের, সো আমার কাছে মানে মনে হচ্ছে যে নিজেই একটা যুদ্ধ দেখলাম, একটা মুক্তিযুদ্ধ দেখলাম। অ্যান্ড অবশ্যই অংশগ্রহণ তো ছিল বিভিন্নভাবে, সেই জিনিসটা বলবো, তবে আমার আসলে অনুভূতিটা প্রকাশ করার মতো না, এত বেশি ভালো লাগতেছে। এই যে এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আপনারা যে বলছেন যে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে অনেকে বলছে যে একটা দেশ দুইবার কিভাবে স্বাধীন করা যায়। আপনারা কি কোনো দেশের বিপক্ষে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন? ধরেন হচ্ছে আমাদের যে আগের যেই প্রাইম মিনিস্টার ছিল বা যে গভর্নমেন্ট ছিল, যে ডিকটেটরশিপটা ছিল, মানে আমরা যে স্বৈরাচারিতাটা দেখলাম। সো যখন আপনি কোনো একটা কিছু থেকে, স্বৈরাচারিতা থেকে বা কোনো একটা আবদ্ধ অবস্থা থেকে মুক্ত হন, তখনই কিন্তু বলেন যে স্বাধীন। ধরেন একটা পাখি, তার থাকার কথা কোথায়? বাগানে কিংবা হচ্ছে বনে জঙ্গলে। কিন্তু যখন আপনি তাকে খাঁচায় আটকে রাখতেছেন, এখন খাঁচা থেকে যখন সে মুক্ত হচ্ছে, তখনই সে বলতেছে কি, সে স্বাধীন হয়েছে। সে কিন্তু আগে ওই একটা দেশের মধ্যেই ছিল, পুরো পৃথিবীটাই হচ্ছে তার জন্য কিন্তু মানে স্বাধীন হয়ে থাকার জন্য। কিন্তু ওই খাঁচাটাতে আটকে রাখার জন্য যখন বের করছেন, তখন সে বলতেছে স্বাধীন। সেমভাবে বাংলাদেশ স্বাধীন যেটা হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটা তো অবশ্যই স্বাধীনতা, কিন্তু এর পরবর্তীতে আপনারা আমাকে, আমাদেরকে একটা আবদ্ধ, একটা দেশের মধ্যেই একটা আবদ্ধতা ক্রিয়েট করে দিয়েছেন, একটা ঝামেলা ক্রিয়েট করে দিয়েছেন যে না, তুমি এই বাউন্ডারির বাইরে কথা বলতে পারবে না। আপনি এখন মুক্তভাবে কথা বলতে পারছেন, মুক্তভাবে আপনার কার্যক্রম সম্পন্ন করতে পারছেন, সো অবশ্যই এটা স্বাধীনতা। কিন্তু অনেকে, যেটা আপনার প্রশ্নের প্রেক্ষাপটে যদি আমি বলি, যে অনেকে বলছে যে এটা আসলে দ্বিতীয়বার স্বাধীন কীভাবে হয়, তারা হচ্ছে ওই যে আফসোস লীগের অন্তর্ভুক্ত। রিজনটা হচ্ছে তারা ধরেন আগেও অপকর্ম করতে পারতো, তারা আগে দুর্নীতি করতে পারতো, তাদের ওইটা ছিল স্বাধীনতার ডেফিনেশন। বাট এখন তারা ওইটা করতে পারবে না, তো তারা কীভাবে স্বাধীন? তারা তো পরাধীন হয়ে গেল। তো এইটা হচ্ছে তাদের প্রেক্ষাপটে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম কিনা। আন্দোলন প্রসঙ্গে চলে আসছি, শুরু থেকে আমি আপনার পোস্টও দেখতাম এবং যত না আপনি অ্যাক্টিভ ছিলেন, আমার যত ধারণা আসলে উপরে যতটুকু দেখেছি তার থেকেও বেশি মানুষকে সাপোর্ট দেওয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ ইনফ্লুয়েন্সার, তাদের সাথে আপনার লিয়াজটা বেশি ছিল। আমি সেই গল্পগুলো এখন আপনার কাছ থেকে শুনতে চাই, যেগুলো আসলে আমরা জানি না। প্রথমে আমি একটু বলি যে যেটা হচ্ছে এই আন্দোলনে আসলে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শুরু করেছে, এটা সত্যি, কিন্তু প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের অংশগ্রহণ ছিল। প্রথম দিকে আমরা দেখলাম যে একদম রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট হোক, স্কুল, মাদ্রাসা, কলেজ, প্লাস প্রত্যেকটা শ্রেণী বর্ণের মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। সো এই সাথে সাথে মানে যে জিনিসটা একটু আড়ালে যারা কাজ করেছে, আমি সবার সাথে সবার সম্মান রেখে বাকিদের ব্যাপারটা হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনলাইন অনেকে কাজ করেছে। যেমন আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ছিল, বিভিন্ন কমিউনিটি, অনলাইন কমিউনিটি ছিল, এরা কিন্তু খুব ভালো কাজ করেছে। ইভেন আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, যারা এই আন্দোলন বিষয় রিলেটেড কোনো প্রবলেমে পড়বে সোশ্যাল মিডিয়াতে, আমরা বিনামূল্যে তাদের সেবা দেবো। এবং ওই পোস্টের পর দেখলাম যে মোটামুটি অন্যরাও সেম কাজটা করছিল, অন্যান্য কমিউনিটিগুলো। ইভেন আমি খুবই মানে হয় না যে আসলে যখন একটা যুদ্ধ অধিকারের অধিকার নিয়ে হয়ে যায়, যে যুদ্ধটা আপনার আমার সবার, তখন কাঁধে কাঁধ রেখে যে সবার একাত্মবোধ একটা প্রকাশ করা, সেই জিনিসটা আমি এবার দেখেছি অনলাইন। প্রত্যেকটা কমিউনিটি যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু করেছে, সব ভুলে গিয়ে, এবং বিরোধ ছিল এক কমিউনিটির সঙ্গে আরেক কমিউনিটির, আমার সাথে অনেকের বিরোধ ছিল, সব কিছু ভুলে গিয়ে একসাথে কাজ করেছে। সো অনলাইনে এই কাজগুলো কিন্তু অনেকে করেছে। এর বাইরে হচ্ছে ধরেন আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অনেকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অফ হয়ে গিয়েছে, গ্রুপ অফ হয়ে গিয়েছে, হ্যাক হয়ে গিয়েছে, এই কাজগুলো কিন্তু করেছে অনেকে, সমাধান করেছে। সো বলা যায় যে অনলাইনে যে সাপোর্টটা দেওয়ার, এটা কিন্তু হয়েছিল। এর বাইরে যদি আমরা ইনফ্লুয়েন্সারদের ব্যাপারে বলি, অনেকে হচ্ছে তাদের ফেস রিভিল করতে চায় নাই, তারা কিন্তু আমার জানা মতে, যেমন ফ্রি মোশন ফিরোজ ভাই, উনি হচ্ছে টোটাল মাঠে ছিল, ফিল্ডে ছিল, তাও উনি পোস্ট টোস্ট করেছে। তো এরকম অনেকে ছিল যারা ফিল্ডে গিয়ে কাজ করেছে কিন্তু ফেসবুকে দেখায়নি। হ্যাঁ, কিন্তু ফেসবুকে কিন্তু এই ব্যাপারটা শো করেনি, কারণ আসলে দিন শেষে হচ্ছে তার অংশগ্রহণটা মূল কথা বা মুখ্য। সবার তো একটু ভয়ও ছিল যে প্রসঙ্গগুলোতে আমরা আসবে। অবশ্যই হ্যাঁ, সবার অনেকটা ভয় ছিল যে যদি হচ্ছে সামহাউ কোনো কিছু না হয়,
সমাধান না হয় বা দাবিগুলো মেনে নেয় তাহলে কিন্তু ক্ষমতায় থাকতো, তখন কি হবে? সেই ভয়টাও কিন্তু সবার মধ্যে ছিল। রিসেন্টলি আপনার একটা স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে, যেখানে আমি দেখলাম যে একজন ইনফ্লুয়েন্সারের নামে কল লিস্ট স্ক্রিনশট সবে পোস্ট করেছেন, বলছেন যে এরা হচ্ছে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিল, ইনফ্লুয়েন্সারদেরকে হুমকি দিয়েছে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে কি হয়েছিল। আমি যখন এই আন্দোলনের ইস্যুটা শুরু হয় আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাই, কারণ আমরা যখন পোস্ট করতেছিলাম আমি কয়েকজনের কাছ থেকে ফোন পাচ্ছি যে একটু সাবধানে থাকো, মনিটরিং হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তো আমি চট্টগ্রাম আমার ছোটো ভাই আমার টিম মেম্বারের বাসায় চলে যাই। যাওয়ার দু একদিনের মাথায় ধরেন হচ্ছে এই যে তথাকথিত যে খুব রিনাউন্ড ইনফ্লুয়েন্সার আফ্রিদি, যাকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে আসলে, তার কাছ থেকে তার সাথে আমার একটা গুড কানেকশন কিছুদিন আগেই শুরু হয়েছিল। ধরেন হচ্ছে আমি ওইখানে যাওয়ার আগে বা এই আন্দোলন ইস্যু আসার আগেই তার পেজে কিছু সমস্যা হয়, তো একজনের থ্রুতে সে হচ্ছে আমার সাথে কানেক্ট হয় ওই পেজের প্রবলেমগুলোই করার জন্য। তো আমি ওইখানে যাওয়ার পর হচ্ছে সে আমাকে একজনের মাধ্যমে নক করে বলে যাচ্ছে আমি তোমাকে অ্যাডমিন থেকে রিমুভ করতেছি, পেজে কিছু প্রবলেম হবে বা প্রবলেম হচ্ছে এই জন্য। মানে হচ্ছে আপনি আফ্রিদির পেজের অ্যাডমিন ছিলেন, সে অ্যাডমিনশিপ থেকে আপনাকে রিমুভ করা হয়েছে। তো আমি আমাকে বলছিল অ্যাকসেপ্ট করতে, আমি অ্যাকসেপ্ট করে নিছি। তো এর কিছুক্ষণ পর মানে ঘন্টা দুয়েক পর দেখি যে তার পেজ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো সে ইনস্টাগ্রামে একটা স্টোরি দেয় যে হচ্ছে আপনার আমার পেজ আইডি সব হ্যাক হয়ে গিয়েছে, সো আমি কেউ যদি পারেন আমাকে রিকভারির জন্য সলিউশন করেন। আন্দোলন চলাকালীন সময়, চলাকালীন সময়। তো আমার তখন হচ্ছে একটা কোশ্চেন জাগতেছিল, কি রে ভাই তোমার প্রবলেম সলিউশনের জন্য তো তুমি আমার সাথে কানেক্টেড, তোমার তো পোস্ট দিয়ে মানুষকে জানানো দরকার নাই, কেউ যদি হেল্প করতে পারেন আমার নক করেন, তোমার কাছে তোমার ফোন নাম্বারও আছে, তুমি তো অ্যাটলিস্ট আমার একবার হলেও নক করতা। তুমি ও আমাকে নক করে না, আমার যেটা মনে হয় যে ও জানে যে পেজ থেকে একটু আগে আমাকে রিমুভ করছে, হয়তো ডিঅ্যাক্টিভেট করছে বা কিছু একটা করছে, এটা আমি হয়তো বুঝে ফেলবো। তো আমাকে অনেকে নক করে বলতেছে যে ভাই আফ্রিদি রে পারলে হেল্প করেন। আচ্ছা, অনেকগুলো আপু বা হচ্ছে ভাইয়েরা নক করতেছে যে ওরে হেল্প করেন, ওর পেজ টেজ তো হ্যাক হয়ে গেছে। তো আমি বলছি যে এগুলো সব অভিনয়, ওয়েট করেন, কিচ্ছু হবে না। এর একদিন বা দুই দিন পরে যখন হচ্ছে ওই যে আমাদের হাউন আঙ্কেলের হচ্ছে আসলে একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, এটা কি আদৌ ওনার ভিডিও ছিল? আসলে বলতে পারবো না, এআই রিলেটেড, এআই দিয়ে ক্রিয়েট করা নাকি ওরিজিনাল আমি জানি না। আমি ওই প্রসঙ্গে ভিডিও ভাইরাল হয়, সো ওই ভিডিওটা রিমুভের মানে ওইটা ভাইরাল হয় সকালের দিকে বা দুপুরের দিকে, সন্ধ্যার দিকে হচ্ছে আফ্রিদির আমার কল আসে। আচ্ছা, তো হুট করে কল আসে, তো আমি একটু অবাক হই যে হুট করে কেন দিছে, পেজ টেস্ট তো সব ঠিকই আছে, পেজ দেখলাম অ্যাক্টিভও করলো। তো কল দিয়ে সে আমাকে বলতেছে যে এরকম হারুন আঙ্কেল বা চাচু যেটাই বলে না কেন, তার ভিডিওটা হচ্ছে এই করতে হবে। আমি প্রথমে একটু থতমত খাই যে এই সিচুয়েশনের মধ্যে ও এটা আমার কীভাবে অফারটা করে। তো আমি বলছি যে ভাই আপনি 10 মিনিট পর আমাকে কল করেন। ওই টাইমে হচ্ছে আমার ছোটো ভাই যে আমার টিম মেম্বার, তারপর হচ্ছে আমাদের কো ফাউন্ডার, আমরা দুই তিনজন সবাই একসাথে ছিলাম, এবং চট্টগ্রামে এক রিনাউন্ড ইনফ্লুয়েন্সার ওই যে সাইফ ওয়াহিদ যিনি ইন্টারভিউ দিয়েছে উনিও আমাদের সাথে ছিল। সো আমরা আমি ওনাদেরকে বসে ভাই আপনারা থাকেন একটু সাহস দেন আমি কি বলবো ওদের। সো ওনারা রেকর্ড করে রাখছে, আমি যা সেই রেকর্ড কি আছে? হ্যাঁ রেকর্ডটা আছে আমার। আচ্ছা আমরা শুনে নিই, তারপর শুনতে চাইবো আপনার কাছে, একটু অল্প একটু শুনতে চাইবো। কথা বললাম ওরা বললো যে ভাই পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। পরবর্তীতে যদি আমার সেফটির কোন ইস্যু হয় যাতে এই ব্যাপারটা, আমার জাস্ট রেকর্ডটা করার উদ্দেশ্য এটাই ছিল আর কি। তো এটা করার পর হচ্ছে আমরা না করে দিই তাকে, তো তখন আমি আসলে তার উদ্দেশ্যটা বুঝি, কিন্তু যেহেতু ব্যক্তিগতভাবে হয়তো সে হারুন আঙ্কেলের হচ্ছে খুব ক্লোজ ছিল, এই জন্য এটা নিয়ে আমি কোনো পোস্টও করি নাই বা ব্যক্তিগত আক্রমণ করার আমার ইচ্ছাও ছিল না। তো এর কিছুদিন পর হচ্ছে আমাকে দুইজন ইনফ্লুয়েন্সার কল করে, আমি নাম বলবো না, সো কল করে বলে যে আমাকে তো হচ্ছে আফ্রিদি কল দিছে এরকম, যেতে বলতেছে একটা মিটিংয়ে অ্যান্ড বারবার বলতেছে, তো আমি কী করবো? আমি বলছি যে কী ব্যাপারে? পরে বলতেছে যে কথা বলতে চাচ্ছে এরকম ব্যাপারে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি আপনারা যান গিয়ে দেখেন যে আসলে কী হয়। সো এই জন্য হচ্ছে আমি তাকে পাঠালাম, তারপর আমি আরও দুজনকে ফোন দিলাম কনফার্মেশনের জন্য আসলেই কি এরকম কোনো মিটিং হচ্ছে কি না, কোথায় মিটিং, কিসের মিটিং, সেটা কি জানতে পেরেছি? হ্যাঁ জানতে পেরেছি আমি। যাই হোক আমি একটু বলি, তো দুজনকে ফোন দেওয়ার পর দুজন বললো যে ভাই আমাকেও তো ডাকছে, আমাকেও যেতে বলছে এরকম, বাট আমি তো আসলে মানা করে দিছি, কারণ এই টাইমে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা, এটা হচ্ছে আমি আয়মানকে ফোন দিছিলাম কনফার্মেশনের জন্য, আয়মান সাবিত, হ্যাঁ আয়মান সাবিত যিনি হচ্ছে যে তাশরিফ ভাইয়ের ম্যানেজার, সো ও যেহেতু ওর এজেন্সি আছে ওর আন্ডারে অনেক ইনফ্লুয়েন্সার্স হচ্ছে ম্যানেজ করে, সো আমি ওকে ফোন দিছিলাম অ্যান্ড ও লাউডলি বলছে যে না ভাই এই কাজ তো করাই যাবে না, এটা মানা করে দিছে।
অ্যান্ড হচ্ছে ওরাও অনেক কিছু সাফার করছে। তাইমান সাবিত বলতেছে এই টাইমে যদি কোনো ইনফ্লুয়েন্স এটা করে সেটা সুইসাইডাল ডিসিশন, অ্যান্ড এটাই সত্যি কথা। কি করতে হবে সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে হবে? তো কন্টেন্টে পরবর্তীতে যখন হচ্ছে আমার ওই প্রথম দুজন ইনফ্লুয়েন্সার যায় ওইখানে, যাওয়ার পর আমি তাদের কাছ থেকে ডিটেলস শুনি যে 23 জনের মতো ইনফ্লুয়েন্সার ছিল ওইখানে, অ্যান্ড 23 জন ইনফ্লুয়েন্সারকে মূলত হচ্ছে বলা হয়েছে যে সরকারের পক্ষে কথা বলতে হবে, এরকম না যে শিক্ষার্থীদের বিপক্ষে কিছু বলতে হবে, জাস্ট বলতে হবে যে মেট্রো রেল এই সেই এগুলো ধ্বংস হয়ে গেছে অ্যান্ড সরকারি স্টুডেন্টদের পক্ষে বা এই টাইপের কথাগুলো কিন্তু বলতে হবে। মেইন জিনিসটা হচ্ছে যে ধরেন বৈশ্বিক বা বহির্বিশ্বে হচ্ছে সরকারের যে সম্মানটা সেটা যাতে ক্ষুণ্ণ থাকে, অ্যান্ড হচ্ছে ইনফ্লুয়েন্সাররা যখন ভয়েস রেইজ করবে এতগুলো ফলোয়ার সহ তখন কিন্তু মানুষ দেখবে বা ইজিলি হচ্ছে সবার কাছে রিচ করবে, এটাই উদ্দেশ্য ছিল। তো আমি আরেকটা জিনিস শুনতে পাই, যেহেতু আমি যেটা দেখলাম যে ওই ইনফ্লুয়েন্সাররা যখন গেছে ওইখানে তাদের ফোনগুলো সরায় রাখা হয়েছে, ফোনগুলো নিয়ে তাদেরকে হচ্ছে মিটিংয়ে বসতে দেওয়া হয় নাই, তো তারা কিন্তু কেউ রেকর্ড টেকর্ড করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। তো এই জন্য কিন্তু যদি কেউ চায় যে এটার অকাট্য প্রমাণ দাও আমি কিন্তু দিতে পারবো না। আচ্ছা। তো যেটা শুনছি যে যাদেরকেও ফোন দিছে তারা আসে না, তাদেরকে সে দেখে নিবে পরবর্তীতে। কে সে? আফ্রিদি। আফ্রিদি এই ধরনের কথাও সে বলেছে। সো এই ইস্যুর পরে আমি লিটারালি আমার মাথা গরম হয়ে গেছে যে এইটা কোন ধরনের কাহিনী। তুমি স্টুডেন্টদের পক্ষে থাকো না থাকো কোনো সমস্যা নাই, বিপক্ষে গিয়ে তুমি কীভাবে ক্যাম্পেইন করো, এই জায়গাটাতে হচ্ছে আমার মাথাটা গরম হয়ে যায়। তো তখন হচ্ছে আমি অনেক মানে ধৈর্য টর্য ধরে যখন রাখতে পারি নাই, আমি 2 ঘন্টা পর একটা পোস্ট করি যে কিছুদিন পর যদি দেখেন যে কোনো ইনফ্লুয়েন্সার গভর্নমেন্টের সাপোর্টে বা মেট্রো রেল নিয়ে বা এই নিয়ে হচ্ছে ভিডিও করে তখন কি আপনারা সাপোর্ট করবেন? তো ওই পোস্টে মানুষজন বলতেছে যে না জীবনেও করবো না এই সেই। তো এর 1 দিন বা 2 দিন পর একটা ক্রিয়েটারের ভিডিও আসে টিকটকের, আমার নামটা মাথায় আসতেছে না, তার একটা ভিডিও আমার সামনে চলে আসে ওই সেম স্ক্রিপ্টের ভিডিও। আচ্ছা, স্ক্রিপ্টটা তারা দিয়ে দিয়েছে? হ্যাঁ, স্ক্রিপ্টটা তারা দিয়ে দিয়েছিল। সো তখন আমি বুঝতে পারছি যে না ক্যাম্পেইন শুরু হয়ে গেছে অ্যান্ড ভিডিও টিডিও বানাচ্ছে মানুষজন। অ্যান্ড ওই টাইমে আমার আরেকটা ইনফ্লুয়েন্সারের সাথে কথা হয়, সে আমাকে বলে যে দেখো আফ্রিদি আমার বারবার কল দিচ্ছে, স্টিল মেসেজ দিচ্ছে যে হচ্ছে গুলশানের কোনো এক জায়গায় তার সাথে ভিডিও টিডিও ওই ওই ব্যাপারে ভিডিও বানানোর জন্য। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমি একটা পোস্ট করি যে মানে খুব টাকাওয়ালা হচ্ছে এক ইনফ্লুয়েন্সার, সে হচ্ছে ব্যাপারটা লিড করতেছে, 23 জনকে নিয়ে এরকম করছে সেরকম করছে। তো এই টাইপের জাস্ট একটা ডিটেলস দেই, আমি কিন্তু ওখানে কারো নামটা মেনশন করি না, কারণ হচ্ছে আমি জানি যে নাম মেনশন করলে হয়তো পরবর্তীতে কোনো কিছু হলে ঝামেলা হইতে পারে, যেটা হয় ইউজুয়ালি, যেটা আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হয়েছে, অনেক কত যে ক্ষমতায় যারা ছিল তাদের বাড়িঘরও ভাঙচুর হয়েছে, আমি চাইনি কারো ব্যক্তিগত ক্ষতি হোক। সো যেটা হয়েছে ওই পোস্ট করার সকাল থেকে বিকেলের মধ্যে মোটামুটি ভাইরাল হয়ে যায়, সন্ধ্যার দিকে হচ্ছে আমাকে আইন প্রয়োগকারী সংস্থা থেকে একজন ফোন দেয়, এক অফিসার ফোন দেয়, অ্যান্ড উনি আমাকে সফটলি বলে, ওনার পরিচয় বলে, তারপর আমাকে বলে যে তোমার পোস্টগুলো ভালো হচ্ছে, স্টুডেন্টদের পক্ষে আছো, সব ঠিকঠাক আছে। তো সব কিছু বলার পর উনি আমাকে বলছে তুমি আফ্রিদিকে নিয়ে একটা পোস্ট করছো, মেবি ওটা ডিলিট করে দাও। আচ্ছা। তো আমি এই জায়গাটাতে গিয়ে হচ্ছে ওনার সাথে অনেক তর্কাতর্কি হয় আমার, যেটা হচ্ছে ওই রেকর্ডিংয়ে হচ্ছে দেখলাম যে আপনার কয়েকজন রেকর্ডিং টেকর্ডিং কারো কাছে আসে, তারা হচ্ছে ছেড়েও দিছে, আপনারা দেখবেন হয়তো। ওই রেকর্ডটা কি আপনি করেছিলেন নাকি তারা করেছে? ওইটা আমরাই করা হয়েছিল, কারণ একটা ব্যাপার যখন আইন প্রয়োগকারী থেকে ফোন আসে তার মানে আমার লাইফ রিস্ক আছে। তো আমি স্পেসিফিক ওই টাইমে ভাবতেছি যদি সরকারের পতন না হয় তার মানে কি, আমার তো আয়নাঘরে যাইতে হবে, তো আমার আয়নাঘরে যাওয়ার পর যাতে মানুষ এক্স্যাক্ট রিজনটা জানে কেন আমি আয়নাঘরে, ওইটার জন্য রেকর্ড করে রাখা। অ্যান্ড ওই টাইমেই আমি হচ্ছে ওই 2-1 জনকে দিয়ে রাখছি যে ভাই যদি আমার কিছু হয়ে যায় আপনার এই জিনিসটা ফ্ল্যাশ করে দেন। সো ওটা আমার আগে থেকে দিয়ে রাখা ছিল। তো পরবর্তীতে উনি আমাকে বলে যে ডিলিট করো, আমি বলছি যে ভাই আমি তো কারো নাম টাম বলি নাই। তারপরে আমি ওনাকে বুঝাই যে আপনার পুলিশের মধ্যে যদি এরকম কোনো ঝামেলা হয় আর কেউ যদি গাদ্দারি করে আপনি কি ছেড়ে দিবেন, আপনি কি পোস্ট দিবেন না, এভাবে আমি বলছি ওনাকে। তো উনি বলছে যে ভাই সমস্যা নাই, আমি বলে দিবো আফ্রিদিকে, ওরা কেউ তোমার সাথে পরবর্তীতে ঝামেলা করবে না, আমরা একসাথে কাজ করবো, এই করবো সেই করবো, তুমি ডিলিট করে দাও। তো আমি ডিলিট করি নাই তখনও। পরে আমি আরেক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমার বড় ভাই আছে, আমি তাকে ফোন দিই, ওই ভাই আমাকে বলছে যে ইমরান ক্ষমতার অনেক অপব্যবহার করে, তো তুমি আপাতত পোস্ট মানে অফ করে রাখো, যাতে পরবর্তীতে যদি তোমার মনে হয় রিস্টোর করবা করো, সমস্যা নেই। মানে পাবলিক থেকে অনলি করা, যেটা উনি কিন্তু হচ্ছে আমাকে মানে সাপোর্ট করতে বলে, ডিলিট করতে বলে নাই। তো পরবর্তীতে আমি ওইটা করি। তো করার কিছুদিন পর আমি আবার পোস্ট করি, যখন হচ্ছে দেখতাম যে এই সমস্ত ইস্যু হচ্ছে, তখন আমি বলছি অনেকে এখন গর্ত থেকে উঠে এসে ভালো সাজবে, অনেক কিছু করবে, কিন্তু তারা ক্যাম্পেইন ট্যাম্পেইন রান করছে। তো করার পর হচ্ছে আমি আবারও ফোন পাই, এবার পাই হচ্ছে আরেকজনের কাছ থেকে, আমি মানে আফ্রিদির ক্লোজ একজনের কাছ থেকে বা পরিচিত, যে পোস্টটা ডিলিট করে দেওয়ার কথা। তখন আমি তাকে বলি যে ভাই তুমি আফ্রিদিকে বলবা যে ও যদি পরবর্তীতে এসে ভিডিও বানায় আমার কোনো সমস্যা নেই, ভিডিওতে ও জাস্ট মাফ চাইবে স্টুডেন্টদের কাছে যে আমি এরকম ক্যাম্পেইন লিড করছি, সো এই জিনিসটার জন্য তোমরা আমার মাফ করে দিও। যদি ওরা মাফ করে দেয় বা ও যদি এইভাবে ভিডিও বানায় আমি সব পোস্ট আমার আবার ডিলিট করে দিব। আমি ওই টাইমে ও আমাকে বলছে যে ভাই আমি আপনাকে কথা দিচ্ছি আফ্রিদি এইভাবেই কাম ব্যাক করবে, নাহলে সোশ্যাল মিডিয়াতে কাম ব্যাক করবে না। তো আমি সবগুলো পোস্ট আবারও রিসাইকেল বিনে পাঠিয়ে দিই। কিন্তু 2 দিন যাইতে না যেতে দেখি যে আফ্রিদি
আসে অনলাইনে এসে হচ্ছে সে কান্না, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগায় পিছনে, তারপর সে কান্নাকাটি করে করে হচ্ছে মানে ইমোশনাল একটা ভাইবে সে বলতেছে যে সে তার সাথে কী কী হয়েছে। এটা সত্য সবার উপর প্রেশার ছিল, আমাদের উপর প্রেশার ছিল, প্রত্যেকটা যারা ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক যাদের ফ্যান বেজ আছে তাদের উপর প্রেশার ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। তার মানে এই না যে তুমি স্টুডেন্টদের পক্ষে কথা না বলে স্টুডেন্টদের বিপক্ষে কোনো কিছু লিড করবা, তো আমার লজিকটা ওই জায়গায় ছিল। তো আমরা হচ্ছে পরে একদম ডিরেক্টলি কিছুদিন আগে যখন তাশরিফ ভাইয়ের পোস্টটা দেখি, দেখার পর আমার মনে হয় যে না তাশরিফ ভাইয়ের ব্যাপারটা আমি জানি যে এক্স্যাক্টলি কী হয়েছে। যেটা হয়েছে যে যখন হচ্ছে ওই আপনার শাহবাগে সবাই জড়ো হতেছিল হচ্ছিল আর কি, পাঁচ তারিখে, হ্যাঁ হ্যাঁ পাঁচ তারিখে একদম শুরুতে, না না পাঁচ তারিখের আগের দিন মেবি। তো যখন সবাই জড়ো হচ্ছিল তখন হচ্ছে মেবি 50,000-1,00,000 মানুষ জড়ো হয়। পরবর্তীতে না গিয়ে হচ্ছে আপনার ঘেরাও করে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তো ওই টাইমে তাশরিফ ভাই যখন বের হয় আমাকে অ্যাডমিন দিয়ে যায়, দেখলাম যে উনি আমি ছাড়া কেউ অ্যাডমিন নাই। তখন আমি যেটা বুঝি যে অবশ্যই ওই কারণে রিস্কে, যাতে ওনার কোনো পোস্টস না দেওয়া হইতে পারে। তো আমাকে দিয়ে যখন চলে যায় তখন আমি বুঝছি যে না উনি একটা প্রেশারে আছে। অ্যান্ড উনি আমাকে বলে যে যে স্টোরিটা উনি পোস্ট করছে ওই স্টোরিটাই হচ্ছে আমাকে বলে যে আমার উপরে এরকম এরকম ইস্যু হয়েছে। সো আমি তো আমি তখন ওনাকে শেয়ার করি যে ভাই আমার উপরে এরকম ইস্যু হয়েছে, আমাকেও লিগ্যাল অ্যাডভাইজারি সাপোর্ট থেকে বিভিন্ন ধরনের এরকম প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তো এটাই ইস্যু হয়। তো তাশরিফ ভাইয়ের পোস্টটা দেখে আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমারও ব্যাপারটা খোলাসা করা উচিত, মানুষকে জানানো উচিত যে সমস্ত জাতীয় গাদ্দাররা, এই যে আমাদের মানে ডিজিটাল রাজাকার যাদেরকে বলা হয়, এরা হচ্ছে আমাদের ইমোশন নিয়ে খেলে, ফ্যান বেস ক্রিয়েট করে, আবার আমাদের সাথেই গাদ্দারি করে। আমাদের দুঃসময় এরা ছিল না, এখন এসে মায়া কান্না করতেছে। আমার কথা হচ্ছে কারো পরিবারের ক্ষতি হোক, কারো ক্ষতি হোক এটা আমি চাই না, কিন্তু আমি চাই যাতে পরিবার এই দেশের যে মানুষ যাদের সাথে সে প্রতারণা করছে তারা তাকে হচ্ছে আবার ওই স্থানটা না দেখ যে স্থানটা সে ডিজার্ভ করে না। আমি জাস্ট এই জিনিসটা চাই। তাশরিফ তো তার কন্টেন্টে যে ভিডিও বার্তা দিয়েছে সেখানে তো আসলে কারো নাম ধরেননি, কিন্তু তুমি দুইজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার বলেছেন যে দুইজন তাকে প্রভাব খাটানোর চেষ্টা করেছে, আসলে দুইজন আরেকজন তাহলে কী হতে পারে? আরেকজন আমি যতটুকু জানি, যেহেতু প্রমাণ নাই, তো তারপরে হচ্ছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমি শুনছি কয়েকজনের কাছ থেকে অনেকগুলো ইনফ্লুয়েন্সার, সেটা হচ্ছে সুলাইমান সুখন, তার ব্যাপারটাই হচ্ছে তিনি বলেছেন সম্ভবত, কিন্তু এই ব্যাপারটার কোনো অকাট্য প্রমাণ আমার কাছে যেহেতু নাই তো আমি ওটা নিয়ে আসলে কথা বলিনি। আচ্ছা তাহলে এখন মানুষ তো আরেকটা বিষয় ধরছে, মানুষ বলছে যে অনেকে তো আর জানে না যে তাশরিফ খান আন্দোলনের শুরু থেকে পোস্ট দিয়েছিল বা অ্যাক্টিভ ছিল বা আরএস ফাহিম জড়িত ছিল। অনেকেই তো তাশরিফের এই ভিডিও বার্তার পর অনেকে বলছে যে নাটক কম করো প্রিয়, এখন গা বাঁচানোর জন্য তোমরা এইসব ভিডিও দিচ্ছ যেগুলো কোনো আসলে ভিত্তি নাই। আচ্ছা এইখানে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আমি একটা অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, সো অর্গানাইজেশনের নিয়ে অনেক ইস্যু হচ্ছে যে তারা কোনো পোস্ট করে নাই, তারা কোনো প্রোটেক্ট করে নাই। সেই যখন এই আন্দোলনটা হয়েছে তখন এটা সবার আন্দোলন হয়ে গেছে, কোনো ব্যক্তি বিশেষের আন্দোলন না, কিন্তু তখন আমি এই ব্যক্তি হিসেবে বা আমার প্রতিষ্ঠান হিসেবে আমি অনেক কথা বলছি, অনেক কিছু লিখছি। দুই দিন আগে দেখি একজন কমেন্ট করতেছে আমার পোস্টে যে হাসিনা সরকার থাকতে তো আপনি কথা বলেন নাই, এখন পালানোর পরে এত কথা কই থেকে আসে? তার মানে হচ্ছে সে হয়তো আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে নাই, অ্যাক্টিভিটিস দেখে নাই, আবার যারা দেখছে তারা কিন্তু প্রোটেক্ট করতেছে। সো সোশ্যাল মিডিয়াটা হচ্ছে অনেক বাল্ক মানুষের জায়গা, মানে অনেক মানুষ এখানে থাকে, কেউ হয়তো দেখে কেউ দেখে না। সেম ধরেন ইনফ্লুয়েন্সারদের অনেকে, যেটা আমি বললাম যে ফিরোজ ভাই ফ্রিমোশনের, উনি ফিল্ডে কাজ করছে, সোশ্যাল মিডিয়াতে এসে পোস্ট করছে যতটুকু মানে সেফলি করা যায় সহজ হিসাব। সেম তাশরিফ ভাইয়ের ব্যাপারটা আমি নিজে দেখছি, যেটা যে যেটা বললাম উনি আন্দোলনে গেছে এবং ছবি টবি দিছে, আবার হচ্ছে অনলাইনে কিন্তু পোস্ট টোস্ট করছে, তো এরকম অনেকেই করছে। যেমন এটিসি তুষার ভাই, এরকম কিন্তু অনেক, ইভেন আরেকজনের কথা আমি বলবো যে শেখ সাদি ভাই সিঙ্গার, যে উনি আমাকে প্রতিদিন ফোন দিত যে ভাই তুমি সেফলি থাকো, তুমি তোমার সমস্যা হলে আমি অমুকের বাসায় রাখতেছি। উনি নিজে হচ্ছে আন্দোলনে ওনার সাথে সাথে একটা ছেলে ছিল দাঁড়ায়, ওরে গুলি করে মারছে যখন হচ্ছে ইন্টারনেট বন্ধ, ওই টাইমে উনি ফোন করে আমাকে এই সমস্ত আপডেটগুলো দিত যে ভাই আমি ছিলাম। অ্যান্ড দুই দিন পর থেকে দেখি যে ওনার পেজের সবগুলো পোস্ট রিমুভ করে দিচ্ছে। তো পরে হচ্ছে উনি আমাকে বলে যে ওনার এক মামাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে, সেটা নিয়ে উনি এক পুলিশ কর্মকর্তা ওনার পরিচিত যাকে ফোন দেয় যে ভাইয়া একটু ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন কোট আন্দোলন ইস্যু নিয়ে। ওনাকে বলা হয় যে ব্যাটা তোমার সেফটির কথা তুমি ভাবো, তোমার ব্যাপারেই মনিটরিং করা হচ্ছে, তুমি বেড টের হয়ে না কোথাও। সো আমার কথা হচ্ছে আপনি চিন্তা করেন, সবাই প্রেশারে ছিল, ওনাকে ওই প্রেশার ক্রিয়েট করে ওনার পোস্টস হচ্ছে উনি অফ করে রাখছে, কিন্তু আবার শেষের দিকে কিন্তু উনি আবার পোস্টস শুরু করছে। এখন মানুষ তো আসলে বাহ্যিক ব্যাপারটা দেখতেছে এক্স্যাক্টলি কী হচ্ছে, প্রেশার সবার কাছে ছিল। মানে আমার কথা হচ্ছে ইনফ্লুয়েন্সাররা অনেকেই প্রোটেক্ট করছে, আমি দেখছি অনেককে, আবার অনেকে হচ্ছে পোস্টও করছে, যে যেইভাবে পারছে সে সেইভাবে। যেমন মুক্তিযুদ্ধের সময় কেউ কাউকে আশ্রয় দিয়ে কিন্তু হচ্ছে হেল্প করছে, কেউ সরাসরি যুদ্ধ করছে, ঠিক না, কেউ খাবার দিয়ে হেল্প করছে, কেউ ফাইন্যান্সিয়ালি হেল্প করছে, কিন্তু মানুষ তো এইসব মানতে রাজি না। তাহলে আমি এখন আপনার সঙ্গে একটু সুর মিলিয়ে কথা বলি, সেটা হচ্ছে যেমন আপনি যখন আন্দোলন করতে নেমেছেন আপনি কি রাস্তায় নেমেই আন্দোলন শুরু করতে পেরেছিলেন? আপনাকে তো গুলি করা হয়েছিল, অর্থাৎ সরকারি বাধা পেয়েছেন। আপনারা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস ছিলেন, পোস্ট দেওয়ার পর আপনাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর ফোন এসেছে, ঠিক আমি যদি আমার পক্ষ থেকে একটা
জিনিস বলতে চাই, গণমাধ্যম একটা টেলিভিশন চ্যানেল বা পত্রিকাগুলোকে আসলে কতভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে সেটা তো আসলে অনেকেই দেখে না, জানে না। কিন্তু মানুষ আমি জানি না এই সেই শুধুমাত্র ওই যে যাদের চেহারা দেখেছে হ্যাঁ বা ভিডিও দেখেছে তারা মনে করছে যে এরাই যোদ্ধা আর বাকিরা সবাই হচ্ছে এই যুদ্ধের রাজাকার। এরা আশা করি হচ্ছে মানুষের ভুল ভেঙে যাবে কিছুদিন পর, কারণ মানুষ যারা হচ্ছে প্রেশারটা ফেস করে তারাই বুঝতে পারে, বাকিরা তো আসলে বুঝবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। ইনফ্লুয়েন্সার যারা এদেরকে মনে হয় আরো বেশি প্রভাব মানে চোখে চোখে রাখা হয়, কারণ আমি একটা মানে একটা নর্মাল পাবলিক যদি একটা স্ট্যাটাস দেয় সেটা 10 জন 20 জন মানুষ দেখে বা 100 জন দেখে, তো একজন ইনফ্লুয়েন্সার যখন একটা স্ট্যাটাস দেয় সেটা কিন্তু ভার অনেক বেড়ে যায়। এবার এইসব কারণে এদের মানুষকে কিন্তু আরো বেশি টার্গেট করে। আর পুলিশ কখনো বা আইনশৃঙ্খলা বাহিনী কখনো টিভি পর্দার সামনে এসে বলে যে মামুন তোমাকে আমি দেখে নেবো তুমি পোস্ট সরাও, এটা কিন্তু হয় পর্দার আড়ালে, মানুষ সেটা দেখে না, তাই তো? সেটাই আসলে আমাদের মানে আমার টিম হচ্ছে অনলাইন অফলাইন সব জায়গায় কাজ করছিল। আমরা ফাইন্যান্সিয়ালি বিভিন্ন টাকা পয়সা কালেকশন করি, করে যারা হচ্ছে অসুস্থ হয় বা অ্যাটাকের শিকার হয় বা রাস্তায় যারা ছিল তাদের জন্য খাবার টাবারের ব্যবস্থা করি। আমার টিমের 3 জন টিম মেম্বার টোটাল হচ্ছে আন্দোলনে ছিল, ওরা ঢাকায় ছিল, ওরা গিয়ে ওখান থেকে ভিডিও টিডিও দিত, কিন্তু আমরা পোস্ট করতে পারতাম না একটা রিজনে যে একটা প্রেশার ছিল। আবার এই ইস্যুসগুলোর বাইরে আবার যখন অনলাইনে আমরা পোস্ট টোস্ট করতাম ওইটার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আমাদের যে ইস্যুগুলো ছিল, যেহেতু আপনি আমাদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড, আমরা কিন্তু এর আগে আগের সরকারে অনেকের কাজ করছি, যেমন অনেক এমপি মন্ত্রীর সোশ্যাল মিডিয়া সলিউশন নিয়ে কাজ করছি। সো যেটা হয় যে মানুষ দমানোর জন্য কী না করে, ধরেন আমরা 2 মাস আগে ওদের একটা অর্গানাইজেশনের পেজ রিকভারি করি, সো সেইটা নিয়ে হচ্ছে আমাদেরকে ব্লেম করা হয় শুরু থেকে, মানে যারা আন্দোলনে ছিল তাদের মধ্যেই, যে তোমরা তো হচ্ছে তাদের কাজ করো সো তোরা দালাল। অথচ আমাদের টিম লাইফ রিস্ক রেখে অফলাইন অনলাইন সব জায়গায় কাজ করছে। রিসেন্টলি হচ্ছে আমাদের পেজে কয়েকটা কপিরাইটও আসছে, বলছে আমরা নাকি তাদের হয়ে কাজ করছি। সো এটাই বললাম যে মানুষকে আপনি বুঝাইতে পারবেন না এক্স্যাক্টলি আপনি নিজে কি ফেস করছেন, সো যার সাথে ওই ঘটনাটা ঘটে সে বুঝে, কিন্তু তার মানে এই না যে আপনি হচ্ছে স্টুডেন্টদের পক্ষে কথা বলবেন না কিন্তু বিপক্ষে ঠিকই কাজ করবেন। আর কথা বলার মতো তো সেই স্বাধীনতাটাও থাকতে হবে। আজকে আমি আপনি যেভাবে ওপেনলি কথা বলতে পারছি, আজকে থেকে 1 মাস আগে কি পেরেছিলাম না কখনোই? আপনি যে আফসোস লিগ বলেন শব্দটা বললেন, আফসোস লিগটা কি বলতে পারতেন যদি এখন? কিন্তু ধরেন আমরা একদম পূর্ববর্তী সরকারের দুর্নীতি তাদের অপকর্ম সব খোলাসা করতে পারতেছি, একদম নাম ধরে ধরে বলতে পারতেছি যে জিনিসটা কিন্তু আগে সম্ভব ছিল। এই যে আয়নাঘরের গল্প আমি প্রায় দেখি যে এখন ফেসবুকে পোস্ট হচ্ছে, অনেকেই আয়নাঘরে বন্দী ছিল তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছে, গত 16 বছর তো আমরা দেখতে পাইনি কেন পাইনি সে প্রশ্নটা আনার দরকার ছিল। যাই হোক, অনেক কথা বলেছি, অনেক কিছু জানলাম, শেষের দিকে চলে এসেছি। এই যে কোটা আন্দোলনে কোন কোন সোশ্যাল অ্যাক্টিভিটিসদের ধরুন কার্যক্রম আপনার খুব ভালো লেগেছে? মানে যদি বলেন যে আমাদের সেক্টর প্রত্যেকটা মানুষ ভালো কাজ করছে সমন্বয়ক থেকে শুরু করে, তারা তো লিড দিয়েছে, লিডার ছিল, অ্যান্ড তাদের লিডারশিপে বা ইন্ডিভিজুয়াল অনেকের ঘটনা হয়তো সামনে আসে নাই এখনও, তো তারা সবাই লিড দিয়েছে। এর বাইরে সোশ্যাল মিডিয়াতে যদি বলি, অনলাইন যারা অ্যাক্টিভিস্ট ছিল অনেক, অনলাইন কমিউনিটি স্পেসিফিক নাম বললে তো শেষ নাই, এত এত নাম, পরে বলবে যে বৈষম্য। আচ্ছা, আমি বৈষম্য করতে চাই না, অনলাইন প্রত্যেকটা অ্যাক্টিভিস্ট যারা স্টুডেন্টদের পক্ষে কাজ করছে, স্টুডেন্টদের হয়ে কাজ করছে, সবার কাজে আমার ভালো লাগছে। তবে আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে নাই, যেটা নিয়ে আমরা বলতেছিলাম যে ওই 1-2 জন ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্সারদের লিড করছে, আরেকটা জিনিস আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে সমস্ত মানুষ এই অপকর্মগুলো করছে লিড করছে তাদের সেফটির জন্য কিছু মানুষ কাজ করতেছে এখন কাজ করতেছে। আমি যে লাস্ট পোস্টটা করছি এর 2 দিন আগে এই খবরটা আমার কাছে আসছে। কি ধরনের সেফটির জন্য কাজ করছে? মানে হয় না যে সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ কিন্তু দেখবেন যে একদিনে একজনকে উঠায় ফেলতেছে আবার হাইপ তুলে নামায় ফেলতেছে, এই হাইপটাকে সে কাজে লাগাইতে চাচ্ছে যে অন্য অন্য ইনফ্লুয়েন্সারদের যে ব্যক্তিগত জীবনে তারা ধরেন পূর্বে কি করছে না করছে এই ব্যাপারগুলোকে হাইলাইট করে এই জিনিসটাকে লাইট করে দিচ্ছে, এই জিনিসটা আচ্ছা করে দিতে চাইতেছে যে না, আফ্রিদির যে অপকর্ম এটা সাইজ মেইন হাইলাইটেড পয়েন্ট হচ্ছে এরকম না। আমি যতটুকু শুনলাম যে তাদের ভিডিওতে এরকম হবে যে আফ্রিদির অপকর্ম বা অপকর্ম মিন্স হচ্ছে এই যে লিডারশিপের যে ব্যাপারটা এই জিনিসটাও তুলে ধরবে, সাথে হচ্ছে আপনার অন্য অন্য ইনফ্লুয়েন্সার যারা ওদেরকে নিয়ে মুখ খুলছে, যে কোনো ইনফ্লুয়েন্সার তাদের প্রত্যেকের অনেক পার্সোনাল ইস্যুস বা যেটা হচ্ছে তারা পার্সোনালি অনেক আগে কমিউনিকেশন করছে সেই জিনিসগুলোকে হাইলাইট করে ওইদিকে মানুষকে ফোকাস করে দেবে। কিন্তু এটাকে এত সহজ জাতি কি একটা ভিডিও ছাড়লে সেটা মেনে নেবে? আমি আশা করি বাঙালি জাতি অতটা বোকা শোকা না যে তাদেরকে ভুলানো সম্ভব হবে, সো যারা এই সমস্ত অপচেষ্টা বা অপপ্রচার করার চেষ্টা করতেছে তাদেরকেও জাতি বয়কট করবে, এটাই আমি এক্সপেক্ট করি। আসলে ঠিক আছে, এমনি তো প্রচুর বয়কট আন্দোলন চলছে, আরও বয়কট আন্দোলন শুধু যোগ হচ্ছে। যাই হোক, শেষ মিনিট ইমরান, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে, গভর্নমেন্ট চলে গেছে, আপনাদের বা সবারই একটা আক্ষেপ ছিল যে আমার মুক্ত বাক স্বাধীনতা ছিল না, আমি ভালো কাজ করতে পারতাম না, অনেক কিছুই পরাধীন ছিলাম। এখন এই মুহূর্তে এসে একজন তরুণ, আপনি তো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন, অনলাইন নিয়ে কাজ করছেন, আপনার আসলে চাওয়া পাওয়া কী? আপনি আমাদের যে উপদেশটা আছে বিশেষ করে ডাক, টেলিযোগাযোগ এবং তো নাহিদ, তিনিও তরুণ,
তাই তো, তার কাছে কিন্তু আপনাদের দাবিগুলো পৌঁছানো বোঝানো খুবই সহজ। আচ্ছা, প্রথমত আমার প্রেক্ষাপট থেকে আমার একটা মানে স্পেসিফিক চাওয়া পাওয়া আছে, এরপর সার্বজনীন চাওয়া পাওয়া। প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেককে, মানে দায়িত্বটা শুধুমাত্র নাহিদ কিংবা আসিফ মাহমুদ ভাইদের না, দায়িত্বটা আমাদের প্রত্যেকের, আমাদের দেশ প্রত্যেকটা কিছু গুছানো সাজানো সবকিছু রক্ষা করার দায়িত্বটা আমাদের। সো প্রথমত হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের দায়িত্ব নিতে হবে যে আমরা কোনো অন্যায় হতে দিব না, কোনো ধরনের অপকর্ম হতে দিব না। এর বাইরে যেটা চাওয়া পাওয়া থেকে যদি বলি, আমি যেহেতু অনলাইন সেফটি নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়া সিকিউরিটি নিয়ে কাজ করি, আমরা অনেক সাইবার ক্রাইমের ইস্যু দেখতে পাই। সো এই ব্যাপারটাতে আমি বলবো যে আমাদের যে ডাক যোগাযোগ মন্ত্রী আছে সে সহ প্রশাসনের একটা সুদৃষ্টি এটাতে দিবে। আর এর বাইরে যে সমস্ত আসলে জিনিসগুলো জনগণের উপকারে আসে, যে জিনিসগুলো আমাদের অপূর্ণতা ছিল এতদিন, সেই জিনিসগুলো যাতে ফুলফিল হয় এটাই এক্সপেকটেশন। আমি একটু যোগ করতে চাই, যেহেতু আমাদের বর্তমান উপদেষ্টা নাহিদ, যিনি অল্প বয়স এবং বয়স খুবই একটা বেশি না, এবং আপনারা তো যে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন, যেটা আপনার সঙ্গে আমরা কাজ করছে ডিজিটাল চাঁদাবাজি কপিরাইট ক্লেমের মাধ্যমে, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, আপনারা একসাথ হয়ে কি উপদেষ্টার সঙ্গে বসে এই বিষয়টা কি তুলে ধরার কোনো ইচ্ছা আছে সুযোগ পেলে, বা তার কাছে কি ধরনের কোনো আপডেট দেওয়ার প্ল্যানিং আছে কিনা, যে এই বিষয়টা থেকে আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে রক্ষা করেন? শুধুমাত্র এই বিষয়টা না, ধরেন হচ্ছে আমরা এমন এমন কেস পাই, আমি বেশ কয়েক মাস আগে একটা পোস্ট করি, আমি এক থানায় গেছিলাম আমি নিজে জিডি করার জন্য একটা ইস্যুতে, যেখানে হচ্ছে আমাকে নাস্তিক বানিয়ে দেওয়া হয়েছিল একটা ইস্যু নিয়ে। তো আমি হচ্ছে ওটা নিয়ে জিডি করতে গেছি, জিডি করতে গিয়ে শুনতেছি একজন এসে একটা স্টোরি বলতেছে, একটা ছেলেকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, সে ব্ল্যাকমেইলের জন্য টাকা পয়সা চাচ্ছে, সে নিজের রক্ত বিক্রি করে তারপর সেই টাকা দিছে ব্ল্যাকমেইল থেকে রক্ষা করার জন্য। আপনি চিন্তা করেন সাইবার ক্রাইম কত বাজেভাবে কত দূর চলে গেছে। সো অবশ্যই যদি এরকম কোনো সুযোগ আসে তার সাথে বসার, নাহিদ হাসানের সাথে বসার, আমি সহ যারা হচ্ছে এইগুলো নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, সবাইকে সহ একটা জিনিস এক্সপেকটেশন যে হ্যাঁ আমরা এটা নিয়ে কথা বলতে চাই তার সাথে, অ্যান্ড এটা নিয়ে আমরা চাই যে পরিপূর্ণ একটা অ্যাডভাইজারি সাপোর্টের মধ্যে রেখে এই জিনিসটা যাতে মনিটরিং করা হয়, এই জিনিসগুলো সাইবার ক্রাইম যাতে খুব ভালোভাবে রিডিউস করা যায়, এই জিনিসটাতে যাতে তাদের ফোকাস থাকে, এগুলো নিয়ে কাজ করতে যায় একসাথে। আর শেষমেশ কিছু বলবেন, কিছু বলার আছে? তো আমার শেষমেশ আসলে একটা এক্সপেকটেশন যে এই দেশটা আমাদের, যেটা আমি একটু আগে বললাম, এই দেশটা আমাদের সবার, এই দেশের প্রত্যেকটা সম্পদ আমাদের নিজেদের, এগুলো রক্ষা করা সহ এই জিনিসগুলো আসলে সুন্দরভাবে সাজানো গোছানো, দেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্বটা আমাদের সবার নিজেদের নিতে হবে। শুধুমাত্র কোনো সমন্বয় কিংবা কোনো সরকারের উপর হচ্ছে চাপিয়ে দেওয়া যাবে না, আমি আপনি আমরা এক একজন এক একটা সরকার, আমরা নিজেরা সরকারের দায়িত্ব নিয়ে আমরা এগিয়ে নিব ইনশাল্লাহ।